দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সভার ধারাবাহিকতায় আজ ফরিদপুরে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল তিনটায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের জনসভা ঘিরে সাজ সজ্জব, ভোর থেকেই দলে দলে মাঠে আসছেন নেতাকর্মীরা, প্রস্তুত করা হয়েছে মাঠ। তার সফরকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসভায় জেলার সব আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলীয় প্রধানের। ফরিদপুর 1, 2, 3, 4 আসনের যে ওনার মনোনীত প্রার্থী তাদেরকে আমাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিবেন। আমরা চাই আমাদের ফরিদপুরে আরেকটা বিভাগ হোক, অনেক নাম ডাক হোক, এটাই আমরা চাই। এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হতো, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতো। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, নারীদের, নারী উদ্যোক্তাদের পণ্য বস্তু আমাদের যাতে বাজারজাত করা যায়, এজন্য আমাদের নিজস্ব একটা বিক্রয় কেন্দ্র যদি এই ফরিদপুরে করা হয়, তাহলে নারী উদ্যোক্তা এবং তৃণমূল পর্যায়ে যেসব নারী কর্মীরা আছে, অসহায় দুস্থ নারীরা আছে, তারা অনেক উপকৃত হবে। 12টা ইউনিয়নের প্রত্যেকটা নারী সদস্য আমাদেরকে নিয়ে আসছি, তার এক নজর দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। মুক্তিযোদ্ধারা ওনার সঙ্গে আছে এবং প্রত্যাশা করে যে জনমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এই বাংলাদেশের অগ্রযাত্রা সুগম হবে। এই মুহূর্তে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভাস্থলের ভেতরে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং বাইরে আছেন শিকদার সজল। প্রথমে সরাসরি যাচ্ছি রবিনের কাছে। নির্বাচনকে ঘিরে যে আওয়ামী লীগ যে প্রচার প্রচারণার ক্ষেত্রে যে ব্যাপক জোর দিচ্ছে, তার একটি বড় নজির হল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দিনের ব্যবধানে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে আবারও আসা। একটি বিষয় যদি জানাতে চাই, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে নির্বাচনী জনসভা করেছিলেন মাদারীপুরের কালকিনিতে, যেরকম করেছিলেন বিকেলে, ঠিক একই দিন সকালে তিনি দুটি জনসভা করেছিলেন তার নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টঙ্গিপাড়া এবং যে কোটালীপাড়ায়। এবং সেটি নিয়ে কিন্তু যে আজকে দুদিন বাদে আবারও তিনি আসছেন, যে ফরিদপুরে আসছেন এবং যে ফরিদপুরে এসে বিকেলে যে জনসভায় সেখানে কিন্তু তার বক্তব্য রাখার কথা রয়েছে। একটি বিষয় যদি জানাতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এরই মধ্যে ঢাকা থেকে গোপালগঞ্জ ফরিদপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং নেতাকর্মীরাও কিন্তু যে ধীরে ধীরে আসতে শুরু করেছেন এই জনসভা মাঠে। যদিও মানে শীতের সকাল, মানে কনকনে শীতের মধ্যেও কিন্তু যে আমরা সকালবেলায় আমরা বাইরে মানে অনেককে দেখতে পাচ্ছিলাম যে অপেক্ষমান অপেক্ষায় রয়েছেন, কিন্তু এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে যে ধীরে ধীরে মিছিল স্লোগান নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যদিও যে জনসভার মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু বিকেল নাগাদ হওয়ার কথা রয়েছে, বিকেল 3টা নাগাদ মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। ঠিক একইভাবে কিন্তু যে দলের যে কেন্দ্রীয় অনেক নেতাও কিন্তু যে এরই মধ্যে জনসভা যে মূল স্টেজ রয়েছে সেখানে আসতে শুরু করেছেন এবং সেখানে তারা কিন্তু যে উপস্থিত হয়েছেন। আর একটি বিষয় যদি জানাতে চাই, এই ফরিদপুর সহ ফরিদপুর জেলা সহ বৃহত্তর ফরিদপুরের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচিত, বিশেষ করে অনেক প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু যে এই সংসদীয় এলাকাগুলোতে আওয়ামী লীগের যে প্রার্থীরা তারা কিন্তু যে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন। তো তারই ধারাবাহিকতায় এবার মানে যে কটি নির্বাচনী আসন নিয়ে কিন্তু যে ব্যাপক আলোচনা রয়েছে তার মধ্যে কিন্তু যে ফরিদপুরের আসনগুলো কিন্তু যে অন্যতম, কারণ আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি একদিকে যেমন যে দলের প্রার্থীরা রয়েছেন, ঠিক অন্যদিকে যেই মানে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। কারণ আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এবার যে নির্বাচন কিন্তু যে উন্মুক্ত রেখেছে, তো সেই কারণে এখানে একদিকে যে দলীয় প্রার্থী, অন্যদিকে যে স্বতন্ত্রদের শক্ত অবস্থান, তো সেই জায়গাতে এবারের যে নির্বাচনে কিন্তু এই যে ফরিদপুরের 4টি সংসদীয় আসনে কিন্তু যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং যে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে জোর আলোচনাও চলছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সফরের মধ্য দিয়ে যে নির্বাচনী আবহ সেখানে আরও সুবাতাস দিবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে, এবং একই সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে সাধারণ মানুষকে যে কেন্দ্রমুখী হওয়ার যে বার্তাগুলো আগের জনসভাগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, ঠিক একই বার্তা এখানেও দিবেন, এবং একই সঙ্গে যে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য দেশের উন্নয়নের স্বার্থে যে কথাগুলো তিনি বলবেন, আহ্বান জানাবেন, এমনটাই কিন্তু দলের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আমরা একটু বাইরের খবরাখবর জানবো, মাঠের বাইরে আমরা দেখতে
পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মিছিল স্লোগান নিয়ে নেতাকর্মীরা আসছেন, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিকদার সজল। এবং সাধারণ মানুষ তারা কিন্তু বাদ ভাঙা উচ্ছ্বাস তাদের মধ্যে, এবং ইতিমধ্যেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই জনসভা স্থলে এসে পৌঁছেছেন, এবং যে পরিমাণ মানুষ জনসমাগম ইতিমধ্যেই কিন্তু এই এই জনসভা স্থলের বাইরে কিন্তু মানুষজন খণ্ড মিছিল নিয়ে কিন্তু এদিকে আসছে, নারী পুরুষ বিভিন্ন বিভিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে ইতিমধ্যেই আসা শুরু করেছেন। এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে লক্ষাধিক মানুষের জনসমাগম কিন্তু ঘটবে, এবং যেটা বলা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই এই জনসভা স্থলে কিন্তু মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে ইতিমধ্যেই কিন্তু তারা গেট দিয়ে ঢুকতেছে, এবং বিভিন্ন মিছিল কিন্তু তারা এখানে নিয়ে আসছে। একটু জানিয়ে রাখি যে এই মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় কিন্তু এই ফরিদপুরবাসী ছিল, এবং তাদের সেই অপেক্ষা কিন্তু খুব আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ফরিদপুরের মঞ্চে আসবে, বসে বক্তব্য রাখবেন, এবং এখানে কিন্তু হাজারো মানুষ ইতিমধ্যেই বিশেষ করে নারীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, তারা কিন্তু ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই এই জনসভা স্থলে আসছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই 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 এইখানে কিন্তু আসলে এবং আস্তে আস্তে কিন্তু এখানে এবং প্রধানমন্ত্রীর কাছে যে চাওয়া, তাদের সেই প্রত্যাশা কিন্তু প্রধানমন্ত্রী পড়বেন, সেরকম কিন্তু আশা করছে এই ফরিদপুরবাসী। ফরিদপুরে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন জানাচ্ছিলাম সেখান থেকে সবশেষ পরিস্থিতি।